নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ। প্রতি সোমা শুক্র একই টাইমে সোনার বাংলা টিভি চ্যানেলে রাত 8:30 প্রোগ্রাম। তিনি একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার এবং আপনাদের সবার প্রিয়। তাকে নিয়ে আমি সবসাচি আবারও উপস্থিত। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থাকবে সোনার বাংলায়। এত বছর ধরে প্রোগ্রাম চলছে এবং ভীষণ ভীষণই মানি পণ্ডিত ব্যক্তিত্ব তিনি। তার অনুষ্ঠান দেখে আপনারা মুগ্ধ। সবার জন্য স্বাগত, আপনারা প্রোগ্রামে আসবেন নিশ্চয়ই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। তবে আজকে কিন্তু রাশিফলের ডেট, আমাদের 12টা রাশি কার কিরম যাবে, একমাত্র এই জ্যোতিষী ব্যক্তিত্ব কিন্তু সব সময় অ্যালার্ট করছেন, বলে দিচ্ছেন আগে থেকে। এটা টিভিতে আমি তো চোখে পড়ে না, আপনাদেরও চোখে পড়ে না, কেন তাই তার প্রোগ্রাম আলাদা ভিন্ন। রাশিফল আজকে আছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। অম্বাবুচি নিয়ে আলোচনা আছে, অনেক কথা হবে, আলোচনা হবে, 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ এবং অবশ্যই নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। তিনি উপস্থিত স্টুডিওতে, আপনাদের প্রিয় মানুষটি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার, স্বাগত। নমস্কার সকলকে, স্বাগত। ওম গঙ্গারপতয় নমঃ, ওম নমঃ শিবায়। কেমন আছেন সকলে? নির্জলা একাদশী, প্রত্যেককে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর অনেকেই বলছেন আগামীকাল নির্জলা একাদশী, আজকে নির্জলা একাদশী, কারণ আজ সূর্যোদয় নির্জলা একাদশীতে হয়েছে এবং আজ পুরো দিন এই আমি এখন প্রোগ্রাম করছি, এটাও নির্জলা একাদশীর তিথির মধ্যে চলছে। গোস্বামী মতে আগামীকাল, কারণ গোস্বামী মতে ছেড়ে যাওয়ার সময়টা ধরে হচ্ছে তিথি পালন করা হয় বা একাদশী পালন করা, তাই গোস্বামী মতে আগামীকাল। আর আজকে আমাদের যেটা নিয়ম, স্ট্যান্ডার্ড নিয়ম, যেটা আমাদের শাস্ত্রীয় নিয়ম, যেটা বৈদিক রীতি, তাতে আজকে নির্জলা একাদশী। তো নির্জলা একাদশীর সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন, প্রত্যেকে আশা করি একাদশী পালন করেছেন। আর্থিক সমস্যা থেকে যারাই বাইরে আসতে চান তাদের অবশ্যই একাদশী এবং পূর্ণিমা ব্রত বিশেষভাবে পালন করা উচিত। এটা নীলাদ্রি নারায়ণ বাসুর টিপস, প্রোগ্রামের শুরুতে সুন্দর একটা টিপস। আজকে একদিকে যেমন আমরা আরাধনা করছি শ্রীকৃষ্ণের, শ্রীহরি বিষ্ণুর, পাশাপাশি আজ যেহেতু সোমবার সেহেতু আজ হর হর মহাদেব বা শিবের উপার, মহাদেবের উপার, ফলে আজকে একটা ডুয়াল তিথির কম্বিনেশন। আপনারা প্রত্যেকে এই তিথিতে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নিয়েই বলা। আর পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে যারা এখনো যোগাযোগ করে উঠতে পারেননি অম্বুবাচী তিথির জন্য, সেক্ষেত্রে বলবো অম্বুবাচী তিথির কিন্তু যোগাযোগ করবার সময় কাল শুরু হয়ে গেছে, ফলে আপনারা যদি মনে করছেন যোগাযোগ করবেন, ইমিডিয়েট যোগাযোগ করে নিন। আর একটা কথা বলি, এই বছরে অমাবস্যার পরবর্তী যে অম্বুবাচী তিথি, আজ এবারে একটা সুবিধা হয়েছে কি, এবারে শুক্লপক্ষের মধ্যে থাকাকালীনই অম্বুবাচী শুরু হচ্ছে, ফলে সম্মোহন ক্রিয়া বা স্পেশালি যাকে বলে কামাখ্যা তন্ত্রের বশীকরণ, তার জন্য কিন্তু আজ এইবারের যে অম্বুবাচী তিথি সেটা সবচেয়ে বেস্ট। ফলে যারা যোগাযোগ করছেন তারা একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করে নেবেন, যারা প্রকৃত ইচ্ছুক, আর যারা মনে করছেন পরে করবেন, অসুবিধা নেই, আমি তো রয়েছি। জ্যোতিষীদের জন্য যেটা বলা, যে সমস্ত অ্যাস্ট্রোলজার প্রতি বছরই আমার সঙ্গে যোগাযোগ করেন কামাখ্যার বিশেষ ক্রিয়ার জন্য, তাদের বুকিংটা এবছরে আমি শুরুর দিকে বন্ধ রেখেছি, কারণ আমি চাইছি এবারে সাধারণ মানুষজন একটু সুযোগ পান। আপনাদের তো 50 জন 60 জন করে এক একজনের প্রতিকারের ব্যবস্থা করতে হয়, ফলে সেটা অ্যাকোমোডেট আমি পরের দিকে নেব এবং সেটা নিয়ে আলাদা করে কথা হবে। তার আগে যারা সোনা বাংলায় দেখছেন তারা যোগাযোগ করুন, ইনসেটে আপনারা দেখতে পাচ্ছেন কামাখ্যা ছবি, মেলা উপলক্ষেই হয়েছে, এরকমই সেজে গুজে মায়ের মন্দির, বেশ ভালো দেখতে লাগে, সুন্দর লাগে, এবং লোকজন এইভাবেই জনসমাগম হয়, লাইট জ্বলে, খুব একটা ভব্য পরিবেশ। আর এবারেও আপনারা এরকমই জিনিস প্রত্যক্ষ করবেন, নিশ্চিন্তে থাকুন। আমরা কি রাশিফলে ঢুকে যাব? হ্যাঁ হ্যাঁ, রাশিফলটা নিই, তাহলে তারপরে পেছনের দিকে আমরা ফোনগুলো নিতে থাকব। একদম একদম, অসুবিধা। আপনারা মন দিয়ে শুনুন আর রেড বক্সের নাম্বার লিখুন, অনলাইন অফলাইন বুকিং এর জন্য রেড বক্সের নাম্বার খোলা, আপনারা কিন্তু লাল বক্সে পার্সোনাল নাম্বার লিখবেন। আমরা রাশিফলটা জেনে নিই চট করে, কেমন যাবে 12টা রাশির, কারণ একমাত্র তিনি আমাদের কনশাস করেন, অ্যালার্ট করেন কিন্তু এই ব্যাপারটা। আর অবশ্যই তারপরে আমরা ফোনগুলো নেব। হ্যাঁ একদম, এই রাশিফল হচ্ছে 24 থেকে 30 তারিখ পর্যন্ত রাশিফল, 24 থেকে 30 তারিখের সময়কালের রাশিফল হবে, ফলে আপনাদের প্রত্যেককে প্রথমেই যেটা বলা শুরু করবো মেষ রাশির জন্য, মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মোটের উপর সময় ভালো যাচ্ছে, সেকেন্ড হাউসে বৃহস্পতি দিচ্ছে প্রচুর উন্নতি, ফলে এই ব্যাপারটা যেমন থাকছে তার পাশাপাশি আরো কয়েকটা পজিটিভিটি আপনাদের মধ্যে আসছে, সেটা হচ্ছে যে যত সময় যাবে তত কিন্তু আপনারা পজিটিভ ফিল করবেন, ফলে এই পজিটিভিটিটা আপনাদের মধ্যে আরো বাড়তে থাকুক এই কামনা করি। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলবো, পয়সা করি সেভ করবার চেষ্টা করুন, মেষ রাশি জাতক জাতিকারা পয়সা করি সেভ করুন,
করবার চেষ্টা করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এবার চলে আসব বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও আপনাদের জন্য এই সময়কালটা, অর্থাৎ এই যে 24-30 সময়কাল, সেটা মোটের উপর কিন্তু পজিটিভ যেতে চলেছে। পজিটিভ বলতে কোন সেন্সে পজিটিভ, সেটা হচ্ছে লগ্নে বৃহস্পতিকে পাচ্ছেন, তার পাশাপাশি আরো যে ভালো গ্রহটাকে আপনারা পাবেন সেটা হচ্ছে সেকেন্ড হাউসে সূর্য, বুধ এবং শুক্রের অবস্থান, ফলে তিনটে শুভ গ্রহ একসঙ্গে। এই সেকেন্ড হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ হলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের খুব প্রয়োজনীয়, এবং এটা গুরু জ্ঞান হোক বা অন্য কিছু, দুটো ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দেবে। চলে আসবো মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির ক্ষেত্রে সময় অতীব সুন্দর, এবং পরপর প্রতিটা রাশির জন্য আপনারা যেহেতু এবছরের মানে এই সপ্তাহটা শুরুর থেকে শুরু করে প্রত্যেকটা সময় আপনারাই কিন্তু সূর্য দেবতার উদয়টা পাচ্ছেন, ফলে নিজের মধ্যে একটা অদ্ভুত এনার্জি, পজিটিভিটি ফিল করবেন, এবং সেটা আপনাকে আরো এগিয়ে যেতে প্রোৎসাহিত করবে। নতুন কোনো চাকরির জয়েন করবার জন্য, নতুন কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য, নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য, বা ব্যবসাতে কোনো নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করবার জন্য মিথুন রাশির এই জায়গাটা খুব ভালো। রিলেশনশিপ নিয়ে মিথুন রাশির মানুষজনকে একটু সতর্ক থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট চলে আসবো আমরা কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে একটু হাড়ের প্রবলেম, অর্থাৎ গাঁটে গাঁটে ব্যথা, চোখের প্রবলেম এবং নার্ভের সমস্যা হতে পারে, শারীরিক দিকে এটা একটা সমস্যা রয়েছে। আধ্যাত্মিক কারণে বেশ কিছু জায়গায় ভ্রমণ হবে এই সপ্তাহে, কর্কট রাশির জন্য এটা খুব ভালো জিনিস। কিছু বন্ধু রূপী শত্রু মুখোশ খুলে যেতে পারে, যেটা আপনাদের জন্য আখেরে ভালো হবে। হয়তো আপনারা এটার কারণে ভাববেন যে এত বিশ্বাস করলাম তারপরেও ধোকা খেলাম, এটার একটা উল্টো পিটো আছে, আপনি অনেক আগে জানতে পারলেন আর ক্ষয়ক্ষতি হলো না, ফলে তাদের থেকে একটা দূরত্ব তৈরি করবার চেষ্টা করবেন। চলে আসবো সিংহ রাশির আলোচনা। সিংহ রাশির সময়কাল আমি আবারও বলবো, যেটা হচ্ছে যে সেকেন্ড হাউসে কেতু বসলে পরে আর্থিক চিন্তা থাকে এবং ইনকাম বসে যায়, মানে হয় না, এটা একটা বড় বিষয়, ফলে সেদিকে বেশি মনোনিবেশ না করে আমার ইনকাম কেন হচ্ছে না, আমি কেন গ্রোথ পাচ্ছি না, আগে আমার সময় খুব ভালো ছিল এখন কেন চলছে না, এইসব ভাবনা চিন্তা করবার সময় শেষ, নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করুন। একটা কথা কি, সিংহরাশি মানুষ কত স্টাবন টাইপের হয়, স্টাবন মানে হচ্ছে আমি যেটা ভালো বুঝি সেটা আমি বুঝি, দুনিয়া আর কেউ বোঝে না, এই চিন্তা ভাবনাটা সিংহরাশির মানুষজনেরা একটু দ্রুত ছাড়ার চেষ্টা করুন, কারণ কেতু আপনাদেরকে অনেক কিছু শেখাতে চাইছে। আফটারঅল এক বছর ছ মাসের জন্য কেতু সেকেন্ড হাউসে এসছে আপনাদেরকে একটা অন্য লেভেলের কিছু শেখানোর জন্য, সেটাকে কাজে লাগান। চলে আসবো এরপর কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই বলেন কন্যা রাশি না কান্না রাশি, আমি বলবো না এটা কান্না রাশি না অন্য কিছু, আমি যেটা বুঝছি সেটা হচ্ছে নবমে সূর্যের উপস্থিতি আপনাদের ভাগ্যের উদয় ঘটাবে, ফলে প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে উঠে দিনটা একদম পজিটিভিটি নিয়ে শুরু করুন কন্যা রাশির মানুষজনেরা। ডেফিনেটলি দেখবেন পুরো দিন আপনি খুব এনার্জেটিক, এবং সমস্ত কাজ যেগুলো আটকে যাচ্ছিল হচ্ছিল না সেগুলো পজিটিভ হওয়া শুরু করবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মা দুর্গার আরাধনা, সেটা হচ্ছে জয় মা দুর্গা বা শ্রী শ্রী মা দুর্গা সহায় এই মন্ত্রের বারংবার জপ সারা দিন ধরে করতে থাকুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এর পরবর্তী যে রাশি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সময় অতীব সুন্দর, এবং পাশাপাশি যত সময় যাবে তত পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবে, ফলে এইটাকে কাজে লাগান। সপ্তমে সূর্য এবং বুধ একসঙ্গে, অনেকের রিলেশনশিপ বিয়ে পর্যন্ত পৌঁছতে পারে, সেটার ব্যাপারে কাজে লাগান, কারণ ইদানিংকালে আপনারা দেখবেন ওই সম্পর্কজনিত বিষয়গুলোই বেশি চলছে, কেরিয়ার সোয়েন্সো কিন্তু আপনারা বেশ রোম্যান্টিক লাইফ লিড করছেন, তো এটা তুলা রাশির জন্য সময়টা ভালোর একটা ইঙ্গিত, কারণ ফ্যামিলি লাইফটাও খুব দরকার আফটারঅল। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশির আলোচনায় আসবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তৃতীয়ের চন্দ্র আপনাদেরকে প্রচন্ড সংঘর্ষ করাবে, লড়াই করাবে, যুদ্ধ করাবে, এবং এটা আপনারা খুব এনজয়ও করবেন। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি নবমে অষ্টমের বসা সূর্য এবং বুধ আপনাদেরকে প্রচন্ডভাবেই নতুন পদ সম্মান প্রতিষ্ঠা এগুলো দেবে, দিক বিদিক আপনার নাম হবে, আপনারা প্রচন্ডভাবে সুনাম অর্জন করতে পারবেন এই সপ্তাহে ভালো করে কাজ করলে, মানে 99% ভগবান আপনাদেরকে দেবে বলে রেডি হয়ে রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, 1% আপনার কাজ করার দরকার আছে সেটা করুন, বাদ বাকিটা দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে, বলে না হাওয়ায় হয়, আপনাদের এখন হাওয়ায় হওয়ার টাইম, তাহলে সেটাকে কাজে লাগান, ঠিক আছে। পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী রাশির
আলোচনা, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে মোটের উপর ছক ভালো নয়, কারণ হচ্ছে যে আপনাদের ছক থেকে অষ্টমে অবশ্যই বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি অষ্টমে থাকলে পরে ব্লাড সুগার ব্লাড প্রেশার একটু সমস্যা হয়, লিভার ওরিয়েন্টেড প্রবলেম, লুজ মোশন হতে পারে, ফলে বেশি মশলাদার খাবার খাওয়ার থেকে বিরত থাকবেন, শরীর স্বাস্থ্যের উপর যত্ন নিন, আর স্ট্রেস নেবেন না। স্ট্রেস নিলে পরেই কিন্তু রাত্রিরে ঘুম না হওয়া অনিদ্রাজনিত কারণে আরও সমস্যা আপনাদের বাড়বে, ফলে এগুলো একটুখানি খেয়াল রাখবেন। চলে আসবো মকর রাশির আলোচনা। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, রাশিতেই চন্দ্রের অবস্থান, আপনাদের একটু সর্দি জ্বর ঠান্ডা লাগার সমস্যা হতে পারে, সেটাকে খেয়াল রাখুন। আর্থিক প্রাপ্তির ভালো যোগ রয়েছে এবং তার পাশাপাশি একটা স্টেবল ইনকাম। মকর রাশির ক্ষেত্রে এখন যেটা হচ্ছে স্টেবল ইনকাম, যে টাকাটাই আসছে তার থেকে খুব কম খরচ হচ্ছে এবং খুব টাকা আপনারা সেভিংস করতে পারছেন। দেখুন খেয়াল করে, মকর রাশি জাতকজনিকা সাড়ে সাতই চলছে, বাট স্টিল আপনারা কিন্তু একটা ব্যাংক ব্যালেন্স মেনটেন করতে পারছেন, ঠিক বললাম না? যেখানে শনিগ্রহ নিজে অবস্থান করছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে অনেক কিছু ট্রেন্ড করবার চেষ্টা করছে, এইটা এইভাবে, এইটা এইভাবে, তুই এতদিন যেটা ভাবছিলি সেটা ভুল ভাবছিলি, ওসব করিস না, এইভাবে চল। ফলে এই আপনাদের সঙ্গে ভগবানের যেটা কানেকশন তৈরি হয়েছে সেই কানেকশনটাকে আধ্যাত্মিক ভাবে আরো এগোন, রেগুলার যোগা মেডিটেশন করুন, ভগবানের আরাধনা করুন, আর তার পাশাপাশি সৎ পথে থাকুন। এই সময় প্রচুর প্রলোভন আসবে, ভাই এই এই প্যাকেটে সাদা গুঁড়ো জিনিসটা এখান থেকে ওখানে পৌঁছে দিলে পরে 2,00,000 টাকা পাবি, ভাই এটা এদিক থেকে ওদিকে করলে পরে এটা পাবি, এগুলো শনিদেব আপনাদেরকে টেস্ট করে দেখছে যে আপনার প্রলোভনে পা দিচ্ছেন কিনা, এবং প্রলোভনে পা দিলেই আপনাদের সর্বনাশ, ফলে খেয়াল করুন। আর জুয়া সাট্টা ফাটকা জাতীয় ইনকাম, লটারি, এগুলো থেকে দূরে থাকুন, কারণ এগুলো আপনাদের জন্য নয়। কুম্ভ রাশি জাতক জাতিকা এটা খেয়াল রাখুন, যেটা নিজস্ব কাজ আপনার যা শিডিউল রয়েছে সেটা করুন, আর একটা প্যাসিভ ইনকামের সুযোগ আপনাদের কাছে আসবে, এটা সাড়ে সাতই চললে পরে হয়, ফলে সেই প্যাসিভ ইনকামের অপরচুনিটি কি আছে সেটা চিন্তা ভাবনা করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। একদম অ্যাকিউরেট প্রেডিকশন, এই কথাগুলো যদি ফলো করেন দেখবেন আগামী 3 মাসে আপনারা নিজেদেরকে অন্য জায়গায় খুঁজে পাবেন। লাস্ট বাট নট ইংলিশ মীন রাশির আলোচনা। আমি কদিন আগেই বলছিলাম যে মীন রাশি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ একটাই, রাহু লগ্নে বসে রয়েছে, অর্থাৎ রাশিতেই রাহুর অবস্থান, সপ্তমে কেতু, ফলে রিলেশনশিপ নষ্ট হওয়া, বাড়িতে অশান্তি, বাস্তু রিলেটেড প্রবলেম, আর্থিক চিন্তা, এগুলো সবই চলছে, এটাকে ধৈর্য ধরতে হবে। আর যেহেতু রাশিতে রাহু বড্ড রেকলেস করে দিয়েছে আপনাকে, আমার কাছে যারা আসছে আমি দেখছি বেশিরভাগই মানে আমার সামনে টেবিলে বসে রয়েছে বা ফোনে কথা বলছে, এত চঞ্চল, আমি একটা তার ভালোর জন্য কথা বলছি, তার শোনার মতন মানসিকতাটাও নেই, সবসময় হচ্ছে আমার কিছু হলো না, আমি এগোতে পারলাম না, এইটা ভাববার সময় এখন নয়। আপনাদেরকে এগিয়ে চলবার জন্য তো একটা গুরুর উপদেশ শুনতে হবে, আপনাদেরকে একটা মাইন্ডসেট করে তো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। আপনার যদি মনে হয় আমি পরীক্ষাটায় ভালো করতে পারবো না, আপনার তো তখন লিখবার সময়, পরীক্ষার হলে ঢুকে আপনি যদি ভাবেন আমার ভালো না, লিখলে পরে আমি নাম্বার পাবো না, আমি ফেল করে যাবো, এটা তো ওটা ভাববার সময় না, পরীক্ষাটা হয়ে যাক তারপর ওটা নিয়ে চিন্তা করবেন। ঠিক সেরকম আমাদের জীবনটাও একটা পরীক্ষার মতন, ফলে এখন তো আপনার লিখবার সময়, লিখুন ভালো করে, তারপর জবাবে দেখা যাবে, ঠিক আছে? ফলে এই ধরনের প্র্যাকটিক্যাল লাইফ রিলেটেড রাশিফল আপনাদেরকে মনে হয় না খুব একটা কেউ বলে বলে আমি বলি, কারণ আমি মনে করি অ্যাস্ট্রোলজারের চেয়েও কনসালটেশনটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে কেউ আসলো না, আমার তাকে একটা পাথর ধরিয়ে দিলাম, এটাতেই একটা জ্যোতিষীর কর্ম শেষ হয়ে যায় না। ফলে আপনাদেরকে আবারও অ্যাডভাইস করব, যারাই আমার রাশিফল শোনেন বা এটা রেকর্ডেড দেখবেন, পাথরের ব্যাপারী যে সমস্ত মানুষজন রয়েছে তাদের আমি জ্যোতিষী বলি না, পাথরের ব্যাপারী বলি, যারা গেলে পরেই দুটো স্টোন লিখে দেয়, তাদের থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখুন, দরকার নেই অ্যাস্ট্রোলজারের, শুধুমাত্র কনসালটেশন করুন, লাইভ দেখুন, প্রোগ্রাম দেখুন, তাহলেই দেখবেন ভালো থাকবেন, আর কিচ্ছু করবার দরকার নেই। এটা হচ্ছে গুরু উপদেশ, আজকে একাদশী। আর আপনাদের জন্য একটা বিশেষ টোটকা বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে আপনারা অবশ্যই কিন্তু মা দুর্গা স্মরণ করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। অনেক ধন্যবাদ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিনায়ন বাসুকে এইভাবে আমাদের গাইডেন্স দেওয়ার জন্য। প্রত্যেক মানডে প্রত্যেক সোমবার কিন্তু এত সুন্দর একটা 12টা রাশির গাইডেন্স দিয়ে দেন তিনি, একমাত্র তিনি টিভিতে বসে এটা বলে দেন। আচ্ছা আপনারা দেখছেন কিন্তু সেমিনার থাইল্যান্ডের,
সেমিনার কনফারেন্সে লেকচার দিচ্ছেন, নিউ দিল্লিতে আবার যাচ্ছেন 22-23 তার নিউ দিল্লিতে কনফারেন্স সেমিনার আছে অ্যাস্ট্রোলজিক্যাল চিফ গেস্ট হিসেবে। আপনার দিল্লিতে কেউ থাকলে ওখানে পরামর্শ করতে পারবেন, রেড বক্সের নাম্বারটা লিখে নিন কিন্তু সবাই। হ্যাঁ আচ্ছা, ফোন নিতে থাকি, এবার ফোন এসে গেছে, রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা, সবাই কিন্তু লাল বক্সের নাম্বারেও যোগাযোগ করবেন। কে আছেন বলুন। হ্যালো, বাঁকুড়া থেকে বলুন, কার জন্য? ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ? 9/9/1995। সময়? বিকেল 5:48, তাই তো? 9/9/1995 বিকেল 5:48। ওখানেই জন্ম? ঠিক আছে, কি প্রশ্ন? আচ্ছা, নিয়মিত প্রোগ্রাম দেখেন তো? সোম শুক্র রাত 8:30, সোম শুক্র রাত 8:30 লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, আবার পরে দেখতে পারবেন। মাথা গরম হয়ে গেলে দিকবিদিক শূন্য হয়ে যায়, কিছু মনে থাকে না, তাই তো? একটাই কথা দেখুন, এবং সেই কারণে সম্পর্কের অবস্থা ভালো নয়, তাই তো? স্বীকার করেন এটা, যে আপনার এই হঠাৎ করে রেগে গেলে পরে আপনি একটা ডিফারেন্ট পার্সন হয়ে যান, আপনি আর সেই মানুষটা থাকেন না। আমি যেটা বলবো সেটা হচ্ছে এটার একটু প্রতিকার প্রয়োজন, কারণ এই একটাই সমস্যা যেটা আপনার ফ্রম কেরিয়ার টু ইওর পার্সোনাল লাইফ, লাভ লাইফ সব নষ্ট করছে, এবং আপনার একটা নেগেটিভ ছবি তৈরি হচ্ছে। আপনি মনের দিক থেকে খুব ভালো হওয়া সত্ত্বেও কিছু লোক আপনাকে ভুল বুঝছে এবং আপনার সম্পর্কে খুব বাজে ধারণা পোষণ করছে, তাই তো? যেই বাস্তুতে আছেন সেই বাস্তুতে ঢুকলে পরেই মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা ঠান্ডা রাখতে পারছেন না, বাবা মা আত্মীয় পরিজনের সঙ্গে ঝগড়া অশান্তি চলছে, তাই তো? আরে কিছু তো না বলুন, সব হ্যাঁ বলছেন, অন্ধ ভক্ত মনে হচ্ছে। কিছু না বলতে হবে তো, সব মিলছে না। আপনার বাস্তুতে কত ডিগ্রির সমস্যা রয়েছে, ঠিক আছে? ফলে আপনাকে এই ব্যাপারটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? ই বাবা, ঠিক করার দায়িত্ব তো তার। সেটাই বললাম যে টুক করে ফোন করে টুক করে প্রতিকার সেরে ফেলতে হবে। বাঁকুড়ায় আমার প্রচুর ক্লায়েন্ট, বাঁকুড়া সব অনলাইন, সব অনলাইন করছে, ফোনে ফোনে জানছে। তারপরে বাঁকুড়া চালদোয়ানি এইসব জায়গায় আমার প্রচুর ক্লায়েন্ট রয়েছে, অসুবিধার কিচ্ছু নেই, যোগাযোগ করে নিতে হবে, অনলাইন অফলাইন দুটোই রয়েছে। আমি বলবো যদি আসতে অসুবিধা হয় তাহলে যোগাযোগ করে নিতে হবে, ঠিক আছে? যোগাযোগ করুন ভাই, যিনি ফোন করলেন বাঁকুড়া থেকে রেড বক্সের নাম্বারে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কার জন্য? বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম দিব্যেন্দু দেবতা। তারপর জন্ম তারিখ? জন্ম তারিখ 9/8/2006। 9/8? সময়? সময় বলুন। 9:30 শুনুন এবার মন দিয়ে, ছেলে একদম পড়াশোনা করছে না, ছেলে পড়াশোনা করে না একদম, বুঝতে পারছেন? ঠিক বললাম না ভুল বললাম? এটাই প্রশ্ন, এই জন্যই ফোন করে। বাড়ির থেকে পালিয়ে যাওয়ার যোগ আছে, দেখুন, বাড়ির থেকে পালিয়ে যাওয়ার যোগ আছে, খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার ছেলে। আপনার ছেলে হয়তো, নজর রাখুন, নজর রাখুন, বাড়ির থেকে পালিয়ে যাওয়ার যোগ আছে। আমি বলে দিচ্ছি টাইম পিরিয়ডটা, কারণ এটা খুব প্রয়োজন জানা। হ্যাঁ, এবং খুব মানে অভব্য টাইপের আচরণ করছে, মানে রেগে গেলে পরে মারাত্মক জিনিসপত্র তুলে ভাঙচুর করবার মতন ব্যাপার, তাই তো?
ফলে এই ব্যাপারটা চিন্তা করুন, একটু খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়েছে সেটাকে খেয়াল করুন। এরপরে এখানে যদি থামাতে না পারেন নেশা ভাঙের দিকে চলে যাবে। ২০২৬ সাল পর্যন্ত এবং এর মধ্যে আপনি খেয়াল করুন লাস্ট এক বছর ধরে ওর কিন্তু একদমই আপনি যেমন ছেলেকে দেখতে অভ্যস্ত সেরকম সে মানুষটা আর নেই। মাথা কোটা ছাড়া আর কিছু উপায় থাকবে না, এ কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার যোগ আছে। সুতরাং আপনি ইমিডিয়েট রেড বক্স এর নাম্বারে ফোন করুন অনুষ্ঠানের পর, ঠিক আছে? ধন্যবাদ, দেরি করবেন না। কে আছেন বলুন। হ্যালো 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 হ্যাঁ বলুন, কার জন্য? বলুন ভাইয়ের ডেট অফ বার্থ। 13/9/1995। সময় সকাল 8:30। 13/9/1995 সকাল 8:30। আচ্ছা, মুর্শিদাবাদী জন্ম? হ্যাঁ। ভাইয়ের নাম কি? চিত্তরঞ্জন ভাই। কেরিয়ার তো ভালো যাচ্ছে না, কেরিয়ারে প্রবলেম, কেরিয়ার নিয়ে প্রশ্ন মনে হয়। কেরিয়ার নিয়ে জানবেন তো, লাইফ ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, তো কেরিয়ার এবং জীবন আর কি বলবো, দেখুন এই পার্সোনাল লাইফ কেরিয়ার পাশ থেকে বলেই দিয়েছি আপনি বলার আগে। এই হচ্ছে জ্যোতিষী, পরিচয় করা বা কিছু নেই। বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে? ফলে রিলেশনশিপেও কিন্তু আপনার সঙ্গে শেয়ার করেছি কিনা জানি না, পরে জিজ্ঞেস করবেন গোপনে। বাবা মার সামনে আবার জিজ্ঞেস করলে অনেক ছেলে মেয়ে বলতে চায় না, সেটা ও দেখবেন। ও রিলেশনশিপে এর আগে দুটো ব্রেকআপ হয়ে গেছে, আপনি জানেন এ ব্যাপারে? আপনাকে বলেনি, যাই হোক দুটো ব্রেকআপ হয়েছে, খুব একা একা থাকে, হ্যাঁ একটু ডিপ্রেস ফিল করছে বর্তমানে, তাই তো? পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সপ্তম ঘরটায় কেতু বসে রয়েছে, যে কারণে কি হচ্ছে না, ভালো কাজ করলেও সে ভালো ফলাফল পাচ্ছে না। এটা একটা ব্যাপার। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, কোনোভাবে আপনারা কি শরিকি সম্পত্তিতে বসবাস করেন, মানে জয়েন্ট প্রপার্টিতে বসবাস করেন? কোনো প্রপার্টি রিলেটেড একটা ব্যাপার আমি দেখছি, প্রপার্টি রিলেটেড কিছু ডিসপিউট আছে আপনাদের? আচ্ছা, মানে ব্যাপারটা মিটে গেছে তাই তো? খুব ভারী পরিমাণ মঙ্গল দোষ এবং কাল সর্প দোষ দুটোই রয়েছে, ফলে এটার একটু প্রপার পঞ্চমকার বৈদিক প্রতিকার করতে হবে। ওই হাতে দুটো ব্রেসলেট পরে ফেললাম বা একটা স্টোন পরে ফেললাম সেই সমস্যার প্রতিকার কিন্তু হবে না, ফলে একটু ভেবে চিনতে প্রতিকারের জন্য যোগাযোগ করবে, সেই মতোই ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর কিন্তু ফোন নিতে পারবো না, সময় একদম অন্তিম লগ্নে। রেড বক্স এর নাম্বার আছে, আমরা 4-5টা ফোন আমরা করলাম, আবার কি রাশিফল দিলাম, 5টা ফোন ধরলাম, প্রপারলি সবার সঙ্গে কথা বললাম, এবার বাদ বাকি কাজ আপনাদের। হ্যাঁ, রেড বক্স এর নাম্বার লিখুন এবার, ভালো মিষ্টি পেলে পরে সঙ্গে সঙ্গে তুলে নিতে হয়, নালে পরে সমস্যা। তাহলে ফোন লাইনস খুলে গেছে, আপনাদের অপারেটরদের ফোন করে ডিস্টার্ব করা শুরু করুন, কারণ ওরা তো মাইনে নেয়, আপনারা ডিস্টার্ব না করলে চলবে কি করে? লাল বক্সের নাম্বারে এবার সবাই যোগাযোগ করুন, কথা বলে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন। বশীকরণ হাজবেন্ড অন্য মহিলার সঙ্গে জড়িত, নেশা ভাঙ করে, এই ধরনের প্রবলেম, গার্লফ্রেন্ডের সমস্যা, বয়ফ্রেন্ডের সমস্যা, এগুলো সব
এই যোগে করলে 100% রেজাল্ট। ইমিডিয়েট যোগাযোগ করুন। আজ এই পর্যন্তই। সোমবার শুক্র রাত 8:30 রেড বক্সের নাম্বার খোলা রইল, কথা বলুন, হাওড়াতে আসবেন বা অনলাইনে যোগাযোগ করবেন। ধন্যবাদ, শেষ করলাম সকলে।